বন্ধুরা, আজকের গল্প মেয়ের জন্ম। বিলাসপুর নামে একটা ছোট্ট জঙ্গল ছিল। সেই জঙ্গলে অনেক পাখি বাসা বেঁধে থাকতো। সেই জঙ্গলে কালু আর কাকুলি কাক নামে এক দম্পতি বাস করতো। সব মিলিয়ে কালু আর কাকুলি কাক ভালোভাবেই দিন কাটাচ্ছিল। কাকুলি কাক গর্ভবতী ছিল। আর কিছুদিন পরে কাকুলি কাকের ডিম ফুটে একটা ফুটফুটে মেয়ে ছানা হয়। কিন্তু ছানাটি ছিল পঙ্গু। যেই দিন ছানাটি হয়েছিল সেই দিন বিকেলে পুরো জঙ্গলে অন্ধকার নেমে আসে আর পুরো জঙ্গল বন্যায় ভেসে যায়। এইসব ঘটনা দেখে জঙ্গলের সব পাখিরা ভীষণ চিন্তায় পড়ে যায়। আমাদের জঙ্গলে এসব কি হচ্ছে বলতো বান্টি দাদা? হঠাৎ কেন যে এমনটা হলো কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ মিঠু দাদা, সকালেই তো সবটা ভালো ছিল, আর বিকেল হতে না হতেই পুরো জঙ্গল অন্ধকার হয়ে গেল, আর চারদিকে বন্যার পানিতে থই থই করছে। মিঠু দাদা, যদি এমনটা চলতে থাকে তাহলে আমরা সব পাখিরা বন্যার পানিতে ডুবে মারা যাব। মিঠু আর বান্টি কবুতর যখন এইসব কথা বলছিল তখন সেখানে সুখি পায়রা চলে আসে। বান্টি দাদা, মিঠু দাদা, তোমরা কি কিছু শুনেছো গো? আজ সকালে নাকি কাকলি দিদি একটা পঙ্গু মেয়ে ছানার জন্ম দিয়েছে। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি, তার মানে কাকুলির ওই পঙ্গু মেয়ে ছানার জন্যই আমাদের জঙ্গলে এসব ঘটনা হচ্ছে। কাকুলির ওই মেয়ে ছানা অশুভ শক্তির প্রতীক, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওই পঙ্গু মেয়ে ছানাকে মেরে ফেলতে হবে, তবেই আমরা জঙ্গলের সব পাখিরা এই বিপদ থেকে রক্ষা পাবো। চলো সবাই, আমরা কাকুলির বাসায় যাই। এরপর জঙ্গলের সব পাখিরা মিলে কাকুলি কাকের বাসায় যায়। আর তারপর কালু আর কাকুলিকে সব ঘটনা খুলে বলে। না না, আপনারা দয়া করে এমনটা করবেন না, আমার মেয়েকে আপনারা কিছুতেই মেরে ফেলতে পারেন না। এসব বলে কাকুলি অনেক কান্না করছিল, কিন্তু জঙ্গলের পাখিরা কাকুলির কোনো কথা না শুনে কাকুলির পঙ্গু মেয়ে সন্তানকে কুয়োতে ফেলে মেরে ফেলে। আর সেই পঙ্গু মেয়ে মরে যাওয়ার সাথে সাথেই জঙ্গল আবার স্বাভাবিক রূপে ফিরে আসে। বন্যার পানি নেমে যায়, জঙ্গলের অন্ধকার কেটে যায়। আরে, তার মানে সত্যি সত্যি পঙ্গু সন্তানের জন্যই জঙ্গলে এসব ঘটনা দেখা দিয়েছিল। শোনো সবাই, আজকের পর থেকে এই জঙ্গলে কোনো পঙ্গু সন্তানের জন্ম হলে তাকে এই কুয়োতে ফেলে মেরে ফেলা হবে। তোমরা তো সবাই সবটা দেখলে, কারণ পঙ্গু সন্তান এই জঙ্গলের জন্য অশুভ। এভাবে কয়েকদিন কেটে যায়। ঈশ্বর, আমার যেন কোনো পঙ্গু ছানা না হয়। আমি চাই না যে আমার ছানাকে ওরা কুয়োতে ফেলে দিক। এসব ভেবে চিন্তায় চিন্তায় টুনির দিন কাটছিল। আর কিছুদিন পরে টুনির ডিম ফুটে একটা ফুটফুটে মেয়ে ছানা হয়। কিন্তু সেই মেয়ে ছানাটা ছিল পঙ্গু। পঙ্গু ছানাকে দেখে তো টুনি ভীষণ ভয় পেয়ে যায়। হায় ঈশ্বর, আমার কি সর্বনাশ হয়ে গেল, আমারও তো পঙ্গু মেয়ে হয়েছে, এখন তাহলে কি হবে ঈশ্বর? জঙ্গলের সব পাখিরা জানতে পারলে তো আমার মেয়েকে ওই কুয়োতে ফেলে মেরে ফেলবে। না না, আমি এটা কিছুতেই হতে দিব না, যেভাবেই হোক না কেন আমার মেয়েটাকে আমি বাঁচাবই বাঁচাবো। আমি বরং আমার মেয়েকে লুকিয়ে রাখি, জঙ্গলের কাউকেই জানতে দিব না যে আমার পঙ্গু মেয়ের জন্ম হয়েছে। তোর কিচ্ছু হবে না রে মা, আমি তোকে যে করেই হোক বাঁচাবই। একদিন টুনির বাড়ি থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনে সুখী পায়রা টুনির বাড়িতে আসে। টুনি বৌদি? ও টুনি বৌদি! আরে সুখী বৌদি, তা তুমি হঠাৎ করে কি মনে করে আমার বাসায়? টুনি বৌদি, আসলে আমি এই পথেই যাচ্ছিলাম, তো তোমার বাড়ি থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম, আর তুমি তো গর্ভবতী ছিলে, তাই ভাবলাম তোমার ছানা টানা হয়েছে নাকি, তাই দেখতে এলাম। আরে না বৌদি, তুমি ভুল শুনেছো, আর আমার বাসায় কোনো ছানা টানা নেই। কয়েকদিন আগে আমার যে ছানাটা হয়েছিল সেটা মৃত ছানা ছিল। এসব শুনে সুখী পায়রা সেখান থেকে চলে যায়। এভাবেই পুরো জঙ্গলেই টুনি তার মৃত ছানার কথা ছড়িয়ে দেয়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। টুনটুন অনেকটা বড় হয়ে যায়। মা, ও মা, তুমি কাজে যাচ্ছো? আমিও তোমার সাথে যাব মা। আচ্ছা মা, তুমি আমাকে সবসময় কেন ঘরে বন্দি করে রাখো বলো তো? আমার যে আর ঘর বন্দি হয়ে থাকতে ভালো লাগে না মা, আমি বাহিরে যেতে চাই। দেখ টুনটুন মা, তুই একদম জেদ করিস না,
আমি তোকে বাইরে নিয়ে যেতে পারবো না। তুই যে পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছিস রে মা, তুই বাইরে গেলে যে ওরা তোকে কুয়োতে ফেলে একদম মেরে ফেলবে। মারে, আমি তোকে হারাতে চাই না রে মা। টুনটুন সব সময় বাইরে বের হওয়ার জন্য টুনির কাছে জেদ করত, কিন্তু টুনি অনেক বুঝিয়ে সুঝিয়ে টুনটুনকে ঘরে বন্দি করেই রেখে যেত। এভাবেই দুই মামের দিন কাটছিল। এরপর কিছুদিন পরে সেই জঙ্গলে এক ভয়ঙ্কর ঈগল ডাইনি আসে। জঙ্গলের সবাই ওই ডাইনিকে খুব ভয় পেত, তাই জঙ্গলের সবাই আলোচনা করে তান্ত্রিক উল্লু প্যাঁচার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তান্ত্রিক বাবা, আমরা জঙ্গলের সব পাখিরা অনেক বিপদে আছি। আমাদের জঙ্গলে ভয়ঙ্কর এক ডাইনির আগমন ঘটেছে। সেই ডাইনির অত্যাচার থেকে আমরা বাঁচতে চাই বাবা। আপনি আমাদের দয়া করে বাঁচান বাবা, নইলে যে ওই ডাইনি আমাদেরকে মেরেই ফেলবে। ও আচ্ছা, এই ব্যাপারটা হলে তবে শোন, তোদের জঙ্গলের ওই ঈগল ডাইনিকে একমাত্র কোনো পঙ্গু সন্তানই মারতে পারবে, বুঝেছিস? আপনি এসব কি বলছেন বাবা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। পূর্ণ তিথিতে যে পঙ্গু সন্তানের জন্ম হয়েছে, একমাত্র ওই মেয়েই পারবে জঙ্গলের ডাইনিকে মেরে ফেলতে আর জঙ্গলকে রক্ষা করতে। কিন্তু বাবা, আমরা পঙ্গু মেয়ে সন্তান কোথায় পাবো? আমাদের জঙ্গলে এতদিন যেসব পঙ্গু সন্তান হয়েছিল, আমরা তো তাদের সবাইকে মেরে ফেলেছি। তাহলে এখন কি হবে বাবা? মিঠু দাদা, তোমরা কোনো চিন্তা করো না, আমার মেয়ে ডাইনির হাত থেকে এই পুরো জঙ্গলকে রক্ষা করবে। টুনি, তোমার মেয়ে মানে? আমরা তো জানি তোমার মৃত সন্তান হয়েছিল, তবে কি তোমার পঙ্গু সন্তান হয়েছিল নাকি? হ্যাঁ মিঠু দাদা, তুমি ঠিকই ধরেছ, আমার পঙ্গু মেয়ের জন্ম হয়েছিল। আর জঙ্গলের ওই কুপ্রথার ভয়ে এতদিন আমি তোমাদের এসব কিচ্ছু বুঝতে দেইনি, আর আমি আমার মেয়েকে লুকিয়ে রেখেছিলাম। তান্ত্রিক বাবা, আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে আসছি। এসব বলে টুনি তার মেয়েকে তান্ত্রিক বাবার কাছে নিয়ে আসে। টুনটুনকে দেখে উল্লু প্যাঁচা তান্ত্রিক বলে, টুনটুন এই ধর তলোয়ার, তুই তো পূর্ণতিথিতে পঙ্গু হয়ে জন্ম নিয়েছিস, তাই একমাত্র তুই পারবি ওই ভয়ানক ঈগল ডাইনিকে মারতে। আর শোন, যখন ওই ঈগল ডাইনি আসবে, তখন তুই এই তলোয়ার দিয়ে ডাইনির ধর থেকে মাথাটা আলাদা করে দিবি, বুঝেছিস? এরপর পরের দিন সকালে ডাইনি যখন টুনটুনদের জঙ্গলে আসে, তখন ডাইনি কিছু বোঝার আগে টুনটুন সেই তলোয়ার দিয়ে ডাইনির দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়, আর সাথে সাথে সেখানে ডাইনি মারা যায়। আর এসব দেখে তো জঙ্গলের সব পাখিরা ভীষণ খুশি হয়। টুনটুন আর টুনির কাছে সকলেই ক্ষমা চায়, আর তারা নিজেদের ভুল বুঝতে পারে।